একদিকে যেখানে শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতি ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ সামনে আসছে তারই ঠিক প্রেক্ষাপট অর্থাৎ এই যে চাঞ্চল্যকর তথ্যগুলো প্রতিদিনই সামনে উঠে আসছে সেই আবহেই প্রাথমিকের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হলো প্রায় 12,000 শূন্য পদে নিয়োগে প্রথম পর্যায়ে ইন্টারভিউ এবং পর্ষদ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল সেখানে 40,000-এরও বেশি আবেদনপত্র জমা পড়ে তবে 2014 এবং 2017 টেট উত্তীর্ণরা এই নিয়োগের জন্য আবেদন করতে পেরেছেন এবং তাদের এই প্রথম পর্যায়ের ইন্টারভিউ শুরু হয়ে গিয়েছে অনেকে ইন্টারভিউ দিতে ঢুকেও গিয়েছেন এবং সেখান থেকে বেরিয়েও এসেছেন গোটা ইন্টারভিউ যে প্রক্রিয়াটা রয়েছে যে পর্ব রয়েছে তা ভিডিওগ্রাফি করে রাখা হচ্ছে অর্থাৎ আজ টেটের যারা উত্তীর্ণ হয়েছিলেন 2014 এবং 2017-এর উত্তীর্ণরা তাদের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ নেওয়া হচ্ছে এবং একই সঙ্গে যে বিষয়টির দিকে মূলত নজর রাখা হচ্ছে প্রত্যেকটা মুহূর্ত যাতে স্বচ্ছ এভিডেন্স থাকে সেই কারণের জন্য মূলত এই ইন্টারভিউ পর্ব ভিডিওগ্রাফি পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে একদিকে নিয়োগে ব্যাপক দুর্নীতি এবং সেই দুর্নীতির আবহেই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে প্রাথমিকের শিক্ষক নিয়োগের ইন্টারভিউ শুরু 2014 এবং 2017 টেট উত্তীর্ণদের ইন্টারভিউ শুরু হয়ে গিয়েছে আর এই মুহূর্তে আমাদের তিন প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে আচার্য প্রফুল্ল চন্দ্র ভবনের সামনে থেকে আমাদের সঙ্গে রয়েছেন মধুকল্পিতা অন্যদিকে রোহিতা শাহ আমাদের সঙ্গে রয়েছে মাতঙ্গিনী মূর্তি পাদদেশ থেকে অন্যদিকে গান্ধী মূর্তি পাদদেশে সেখানেও আমাদের অপর প্রতিনিধি এলিন আমাদের সঙ্গে রয়েছে আমি একেবারে সরাসরি প্রথমে মধুকল্পিতা তোমার সঙ্গে কথা বলবো ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে কলকাতায় যেই সকল স্কুলগুলো রয়েছে সেই ভিত্তিতেই মূলত ইন্টারভিউ হচ্ছে যারা বেরিয়ে আসছেন তারা কি বলছেন তারা কি আশ্বস্ত সত্যিই তারা চাকরি পাচ্ছেন তাহলে এটাই এখন সব থেকে বড় বিষয় তনয়া যে যারা বেরিয়ে আসছেন তারা বলছেন যে হ্যাঁ এবারে গত যে দুবার তারা ইন্টারভিউ দিয়েছিলেন তার থেকে কিন্তু এবারে প্রক্রিয়াটা অনেক স্বচ্ছভাবে হয়েছে বলে দাবি করছেন তারা আর এই মুহূর্তে যে ছবিটা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি তনয়া আমরা প্রথম হাফে সকালবেলা দেখিয়েছিলাম ঠিক 10টার সময় 1 লাখ যারা পরীক্ষার্থী ছিলেন তাদেরকে কিন্তু সেখানে ঢোকানো হয় এবং তাদের ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর এবার দ্বিতীয় ধাপে কিন্তু পরীক্ষার্থীদের ঢোকানো হচ্ছে এই যে ভেতরে তারা যাবেন তারা পরীক্ষার্থীরা যারা রয়েছেন তারা ইন্টারভিউ দিয়ে তারা কিন্তু বেরিয়ে আসবেন মোট 200 জন পরীক্ষার্থীকে কিন্তু আজকে ডাকা হয়েছে মূলত যে বিষয়টা এক্ষেত্রে উল্লেখযোগ্য যে বিভিন্ন জেলা থেকে পরীক্ষার্থীরা এসেছেন কেননা এবারেই কিন্তু কলকাতাতেই পরীক্ষার্থীদের ইন্টারভিউ নেওয়া হচ্ছে এর আগে আমরা দেখেছি যে বিভিন্ন যখন ইন্টারভিউ নেওয়া হয়েছে তখন কিন্তু বিভিন্ন যে জেলা ডিপিএসসি অফিসগুলো রয়েছে সেখানে যে তারা ইন্টারভিউ দিতেন তবে এবারে যে বিষয়টা বারবার করে তুমিও বলছিলে যে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা আনতে কিন্তু পর্ষদের পক্ষ থেকে এই যে ভূমিকা নেওয়া হচ্ছে এবং যারা পরীক্ষার্থীরা যারা প্রথমে ঢুকেছিলেন প্রথমার্ধে যারা ভেতরে গিয়েছিলেন যারা ইন্টারভিউ দিয়েছে তারা কিন্তু বলছেন গত দুবার যে তারা ইন্টারভিউ দিয়েছেন অর্থাৎ 2014 এবং 2017 পরপর দুবার যে ইন্টারভিউ দিয়েছেন সেবারের থেকে এবারে প্রক্রিয়াটা নাকি একেবারে অন্যরকম এবারে নাকি তাদেরকে অনেক বেশি প্রশ্ন করা হয়েছে এক পরীক্ষার্থী যিনি ভেতর থেকে বেরিয়ে এসে তিনি দাবি করেছিলেন যে গতবার তাকে 3 থেকে 4টি প্রশ্ন করা হয়েছিল তবে এবারে প্রায় 10-12টির উপর থেকে প্রশ্ন করা হয়েছে এর পাশাপাশি তিনি বললেন যে তার একটি টেস্ট যে টেস্টের কথা সকালেও বলেছিলাম তনয় এটি টেস্ট নেওয়া হয়েছে যে কিভাবে স্কুলে তিনি বাচ্চাদেরকে পড়াবেন সেই যে পুরো বিষয়টা সেই বিষয়টাও কিন্তু তার কাছ থেকে দেখতে চাওয়া হয় এবং অর্থাৎ পর্ব ভিত্তি করে অর্থাৎ প্রথম পর্বের ইন্টারভিউ প্রক্রিয়া বিভিন্ন যেমনটা আমরা দেখছি যে ইন্টারভিউ যারা গিয়েছেন তাদের শেষ হয়ে গিয়েছে এবং দ্বিতীয় পর্যায়ে তাদের ইন্টারভিউ চলছে এবং তারা ভেতরে প্রবেশও করছে যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম আমাদের প্রতিনিধির মধ্য দিয়ে তুমি আমাদের সঙ্গে থাকো একদিকে যেখানে ইন্টারভিউ প্রসেস শুরু হয়ে গিয়েছে প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ঠিক তার পাশাপাশি চাকরি প্রার্থীরা তারা আজও অবস্থানে অনার রয়েছেন গান্ধী মূর্তির পাদদেশ হোক অথবা মাতঙ্গিনী মূর্তির পাদদেশে সেখানে এখনো পর্যন্ত অবস্থানে রয়েছেন তারা ন্যায্য চাকরির দাবিতে হকের চাকরির দাবিতে তারা এখনো পর্যন্ত অবস্থান জারি রেখেছেন আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছে এলিনা এবং রোহিতা শাহ একটু রোহিতাশের সঙ্গে কথা বলি রোহিতাশা যে ছবি আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন ধরে তারা এই মাতঙ্গিনী মূর্তির পাদদেশে চাকরির জন্য বসে রয়েছেন গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরি প্রার্থীরা একদিকে তো ইন্টারভিউ হচ্ছে কিন্তু তারা এখনো পর্যন্ত রাস্তায় কি বলছেন এই মুহূর্তে তারা একদিকে যেমন ইন্টারভিউ প্রসেস একদিকে এগোচ্ছে এরকমও কিন্তু অনেক জায়গা রয়েছে এখানে মাতঙ্গিনী মূর্তির পাদদেশে এরকম অনেক চাকরি প্রার্থী রয়েছে যারা দিনের পর দিন রাস্তায় বসে আছে হকের চাকরির দাবিতে এরকমই এক ধর্ণামঞ্চের সামনে আমি রয়েছি এনারা হচ্ছেন আপার প্রাইমারি ক্লাস 5 থেকে ক্লাস 8 এর চাকরি প্রার্থী দীর্ঘ 8 বছর ধরে এরা বঞ্চনার শিকার এরা প্রথমে যখন পরীক্ষা দেন 2015 সালে তখন এদের প্রথমে একটি মেরিট লিস্ট বেরিয়েছিল কিন্তু সেই মেরিট লিস্ট কিন্তু খারিজ করে দেওয়া হয় এবং সেই যে মেরিট লিস্ট খারিজ করে দেওয়া হয় তারপর থেকে কিন্তু না আর কোনো প্যানেল লিস্ট বেরিয়েছে না আর কোনো নিয়োগ প্রক্রিয়া এগিয়েছে তুমি দেখতেই পাচ্ছ এখানকার চিত্রটা আজ প্রায় 30 দিন যাবৎ আজকে তাদের এই ধর্ণা মঞ্চে মুক্তি পালনের সেই ধর্ণা মঞ্চে তাদের প্রায় 30 দিন যাবৎ তারা তাদের হকের যে চাকরি যে নিয়োগ প্রক্রিয়া যে প্যানেল লিস্ট বার করা তারই দাবিতে বসে রয়েছে
অনুপস্থিত। আপনারা দীর্ঘ 8 বছর ধরে বলছেন বঞ্চনার শিকার, মেরিট লিস্ট বেরিয়েও তা খারিজ করে দেওয়া হয়, তারপরে কোনো প্যানেল লিস্ট বেরোয়নি, পুরো বিষয়টা কি? বিষয়টা হলো এটাই, আমরা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের ইতিহাসে তথা বিশ্বের ইতিহাসে একমাত্র চাকরি প্রার্থী যারা দুবার এই চাকরির ইন্টারভিউ দেওয়া সত্ত্বেও আজ পর্যন্ত একটি নিয়োগও পাইনি। অন্যান্য সমস্ত নিয়োগ হয়েছে, কিন্তু 8 বছর ধরে এই আপার প্রাইমারির যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সেটা এই নির্লজ্জ অপদার্থ স্কুল সার্ভিস কমিশনকে ধিক্কার জানাই, তারা আজকে আমাদের এখনও পর্যন্ত নিয়োগ দিতে পারেনি। আমাদের প্রথম প্যানেল যেটা ক্যান্সেল হয়ে গেছে 2019 সালে মাননীয় মৌসুমী ভট্টাচার্যের এজলাসে, তারপরে সেই কোর্টের অর্ডারেই আবার দ্বিতীয়বার আমাদের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয় এবং 2021 সালের 31 জুলাইয়ের মধ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া শেষ করা হবে। বলতে গেলে রোহিত আশা প্রসেসে কিছুটা এগিয়ে নিয়ে গেলেও যে কারণের জন্য প্রসেসটা করা হচ্ছিল তাই সম্পন্ন হয়নি, অর্থাৎ তারা চাকরি পাননি, এখনো পর্যন্ত তারা তাদের অবস্থানে অনার রয়েছেন যেই কারণের জন্য। তুমি আমাদের সঙ্গে থাকো, আমি একটু এসএলএসসি চাকরি প্রার্থীরা তারাও যে দীর্ঘদিন ধরে অবস্থানে রয়েছেন গান্ধীমূর্তির পাদদেশে, আজ যে তারা একেবারে অভিনব কায়দায় সেখানে প্রতিবাদে চালিয়ে চলেছেন মশারি খাটিয়ে, এবং এলিনা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, মশারির ভেতরে চাকরি প্রার্থীরা এলিনা কেন, কী ভাবনা তাদের? একেবারেই দেখো তনয়া, একদিকে যখন আমরা দেখছি প্রাথমিকের নিয়োগ শুরু হয়েছে, সেই নিয়োগের যে ইন্টারভিউ প্রসেস চলছে, অন্যদিকে এসএলএসসি চাকরি প্রার্থীরা এবং সেই সঙ্গে মাতঙ্গিনী মূর্তির পাদদেশে কিন্তু চাকরি প্রার্থীরা ধর্ণা দিচ্ছেন, আন্দোলন করছেন, এবং আজকে এসএলএসসি চাকরি প্রার্থীরা তারা মশারি খাটিয়ে বসে রয়েছেন। আমি সরাসরি তাদের থেকে জানতে চাইব কেন এই অভিনব প্রতিবাদ, মশারি টাঙিয়ে কেন আপনারা বসে রয়েছেন, কি বলবেন? দেখুন, এটা প্রতিবাদ শুধু নয়, এটা আত্মরক্ষা। আমরা বেশ কিছুদিন যাবৎ, যখন সন্ধ্যাটা আরও আগে হয়ে যাচ্ছে শীতের কালে, দিনে ছোট হওয়ার কারণে, তো তিনটে বাচ্চার এখানে বসা যাচ্ছে না, এত বেশি মশার অত্যাচার। তো এখানে একদিকে মশার অত্যাচার, অন্যদিকে আমাদের শারীরিক সুরক্ষা, এই দুটোকে সামনে রেখে মশারির ব্যবস্থাটা করতে আমরা বাধ্য হলাম। আমরা ভেবেছিলাম খুব শীঘ্রই সমাধান হয়ে যাবে, আমরা আশাও করছি। আজকে যে ইন্টারভিউ নিচ্ছে এটা সরকারের একটা সদিচ্ছার প্রতিফলন, কিন্তু এই সদিচ্ছাটা আমাদের ব্যাপারে দেরি হচ্ছে কেন? আমরা এখানে আশ্চর্য যে একটা বিষয়, যখনই আমরা অফিসে যাচ্ছি এখানে বলা হচ্ছে যে কোর্টের বিষয়, কোর্টের সমাধান না হলে হবে না। তাহলে কোর্টের বিষয় সমাধান না হলে হবে না, তাহলে কোর্টের বিষয়টা দ্রুত মুভ করুন। আমরা জানি যে সরকার রাতারাতি একটা রাতের মধ্যে সুপ্রিম কোর্টে হিয়ারিংয়ের ব্যবস্থা করতে পারে, একটা রাতের মধ্যে আমরা দেখতে পাই যে হাইকোর্টের হিয়ারিংয়ের ব্যবস্থা করতে পারে। তাহলে চাকরি প্রার্থীদের যেখানে স্বার্থ সুরক্ষা, একেবারে তাই এলিনা, একদম স্পষ্ট তাদের বক্তব্য যে সরকারের সদিচ্ছা নেই। আপাতত ধন্যবাদ জানাবো তোমাদের তিনজনকে, কিন্তু সরকারের সদিচ্ছা নিয়ে রীতিমতন প্রশ্ন তুলেছেন তারা। অন্যদিকে রাজনৈতিক ব্যক্তিত্বরা কি বলছেন, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী শুনুন। পশ্চিমবঙ্গে স্বচ্ছ বলে কিছু আছে বলে আমার জানা নাই, বিচার ব্যবস্থা যদি সরাসরি হস্তক্ষেপ করে তাহলে সেখানটা নিশ্চয়ই স্বচ্ছতা আসবে, এটা আমরা আশা করতে পারি। আজকে বিচার ব্যবস্থার প্রতিনিয়ত, যাকে আমি বলতে পারি বিচার ব্যবস্থার এই দুর্নীতির বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছে, ক্রুসেড এগেনস্ট করাপশন, বিচার ব্যবস্থা পশ্চিমবঙ্গে দুর্নীতির বিরুদ্ধে যে জিহাদ ঘোষণা করেছে, তারই পরিণামে আমরা দেখতে পাচ্ছি এই মা মাটি মানুষ নামক যে সরকার, সেই সরকারের আসল উচিত চেহারাটা কী, নাহলে আমরা তাও জানতে পারতাম না।